गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल होम्स टाइम से तुम्हारे सकल के स्वागत जाना। आज के हे बुधवार और कल थी अम्बुबाची लेगे दोपुर दुटो थे और प्रचंड सकाल खूब आकाश कालो कर खूब बिस्टी हल एन बेस रोद उठे ये बहरे प्रचंड रोद उठे एन सकाल बेला जो जामा कपड़गुलो केचेछिलाम सकाल थेके माने नाजेहाल हो गेछि एक बार तुलछि एक बार मेलछि एई रोद लागछे आबार झमझम करे बिस्टी हो जाच्छे ता जाइ होक आबार एकबार एखन गिये छादे मेले गिये आसलाम जामा कपड़गुलो ता एखन चान टान हये गेछे पुजो दिये निएछि आर हाँ आरेकटा जिनिस तोमादेर एकटु जिज्ञास करार छिलो जे तुमरा कि सबाई अम्बुबाचीते बाड़ीते पुजो दिच्छो ना दिच्छो ना तुमरा जदि एकटु कमेंट करे आमाके सबाई बोलो माने तुमरा सबाई के कि पुजो दिच्छो कि दिच्छो ना एकटु जदि बोलो ताले आमार खूब उपकार हय तार साथेओ आर एकटुखानि तुमरा बोलो जे फुल दिए पुजो देया जाबे कि जाबे ना। हाँ आमी एकटु आजके फुल दिएछि किन्तु भाबछिलाम दोनोमनो करछिलाम जे फुलटा देवा जाबे कि जाबे ना माने सात पाँच भेबे आजके मोटामुटी एकटा दोनोमनोर मध्ये पुजोटा दिएछि। ता तोमरा सबाई एकटु आमाके एकटु जानियो जे एई अम्बुबाचीर मध्ये फुल दिए ठाकुर के पुजो देवा जाबे ना जाबे ना ठीक आछे एकटु प्लिज आमाके सबाई एकटु जानियो। ता आजके सकालबेला उठे ता जाइ होक पुजो टुजो दिलाम दिए जामा कपड़ जेगुलो काचा छिलो सेगुलो केचे दिएछि। हाँ आर एकटा जिनिसो जानार आछे जे काचाकुচি तोमरा सबाई करो किना अम्बुबाचीर मध्ये। ता चलो रान्नाघरे जावा जाक चटपट करे किछु एकटा बानाई तारपरे दुपुरे रान्ना आछे ठीक आछे चलो। अनेक भावना चिंता करे माथा थेके बार करलाम जे कि टिफिन करा जाए आर टिफिने निये निएछि एखाने सिद्ध बसिए दिएछि एखाने निएछि पाउरुटी माखन আর নিয়েছি কলা আর এখানে চাটুর মধ্যে আমি মাখনটা দিয়ে পাউরুটিগুলো ভেজে নেব। এর আগে এগুলো টিফিনটা রেডি করে নি না হলে দেরি হয়ে যাবে কারণ আজকে আবার মাছ আনবে কি মাংস আনবে মালঞ্চ আমি জানি না। তা যাই আনবে সেটাকে আবার পয় পরিষ্কার করো ঠিকঠাক করে ফ্রিজে ঢোকাও অনেক ঝামেলা আছে চলো আগে চটপট করে করে নি। আমি আবার কি জানো তো এই পাউরুটির যে ধারগুলো আছে এই ধারগুলো খাবে না ওকে দিলে অর্ধেক পাউরুটির ধারগুলো ছিটতে ছিটতে সব ফেলে দেবে তাই জন্য আমি কি করি পাউরুটি শেকার আগে এই ধারগুলো কেটে তারপরে ছিটি। আমি যদি মানে বাটার মাখন এই পাউরুটিটা যদি আমি সেকে তারপরে বাটারটা লাগাই আমার মেয়ে খাবে ওকে এরকম করে দিলেও বেশি পছন্দ করে। আর মাখনটা ফ্রিজে থাকলেও কোনো অসুবিধা হয় না চট করে নামাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। গলানোর কোনো ঝামেলা নেই না আমি ফ্রিজ থেকে বার করো সেটা গলুক তারপরে পাউরুটিতে লাগাও অনেক ঝামেলা আর এরকমভাবে করে নিলে চটপট করে হয়ে যায় বেশি সময় লাগে না।
আর কি বা করবে বলো, সকাল সকাল উঠেই বা কি করবে? আর আমি যে ডাকবো, আমারও সত্যি খুব খারাপ লাগে, কেননা ঘরের মধ্যে থেকে থেকে বোর হচ্ছে, কোথাও না পারে বেরোতে, না পারে যেতে, মানে সারা দিন ওই পড়াশোনা করলো, তারপরে একটু ড্রয়িং করলো, একটু খেললো, মানে সারাদিনের এই একটা রুটিন। তাই জন্য সকালের দিকে যেদিনকে ক্লাস থাকে সেদিনকে উঠে পড়ে, আর যেদিনকে ক্লাস থাকে না সেদিনকে আমিও আর মানে ডাকি না, থাকে একটুখানি সুখ, উঠে তারপর সারা দিন পড়ে আছে, মানে ঘরে সারাদিনই থাকছে, পড়াশোনা করার অঢেল সময় থাকছে, কি আর করবে, কোথায় যাবে, কত খেলবে। ঠিক আছে চলো আগে ওকে ডেকে নিই, নাহলে ওদিকে টিফিনটা ঠান্ডা হয়ে যাবে। দেখো শুয়েছে, দেখো মুড়ি ঠুড়ি দিয়ে মনে হয় যেন কত ঠান্ডা পড়েছে, শুয়ে আছে দেখো। কিরে এবার ওঠ, শুনো দাঁড়াও না, না টিফিন হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে, ওঠো বাবা ওঠো। দেখো দেখো অবস্থা দেখো, ঝুলছে, ঘুম থেকে উঠে ঝুলছে, ঘুম আর কাটে না, ঘুম আর কাটে না। হ্যাঁ গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং। ওঠ ওঠ চলো চলো, আর কালকে দেখো, কালকে জামা উল্টো জামা পড়েছে, এই যে এই যে এই দেখো উল্টো জামা পড়েছে কালকে রাত্রিবেলা, ঠিক আছে, নিজে নিজে পড়েছে, উল্টো উল্টো জামা পড়েছে, লম্বাই হয়েছে, এখনও ওই ছোট্ট কুটুসোনাটি আছে, কুটুসোনা। হ্যাঁ আমি কত নাম ধরে ওকে ডাকি জানো, পকলি, পতলি, বুনতাই, কত নাম আছে জানো, কত আদরের নাম, বুনতাই, ওর বাবান ডাকে বুনতাই, আমি ডাকি পতলি, পকলি, ছনামনা, কত নাম, তাই তো বাবু, কত নাম না, এটা বাবু উঠে বাবু চল, মুখটা ধুয়ে নাও, টিফিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার এক চোখ দেখাচ্ছে সবাইকে, সবার দিনটা খারাপ যাবে, দু চোখ দেখিয়ে দাও সবাইকে, দু চোখ দু চোখ বোঝো, নাও তোমাদের সবাইকে দু চোখ দেখিয়ে দিয়েছে, যাও টিফিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও চলো চলো। আর এইদিকে আমার এখনও বিছনা টিছনা কিছু গোছানো হয়নি, এখন আমি বিছনাটা গুছাবো, আগে ওকে টিফিনটা দিয়ে দিই, নাহলে টিফিনটা ঠান্ডা হয়ে যাবে, টিফিনটা খাক, খেয়ে আমি তারপর বিছনাটা গুছাবো, চলো বাকি টিফিনগুলো রেডি করে নিই। ব্রেকফাস্ট রেডি, এটা হচ্ছে মেয়ের, এটা হচ্ছে আমার। আর এই ডিমের যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রত্যেক বছর জন্মদিনে, ধরো প্রত্যেক বছর জন্মদিনে এরকম একটা করে ছোট বাটি আমার মেয়ের জন্য আমি নিয়ে আসি। আসলে এটা আমার মাই বলেছে যে প্রত্যেক বছর জন্মদিনে মেয়ের জন্য পায়েসের একটা ছোট্ট আলাদা করে বাটি ওর জন্য কিনবি, আর ওই জন্য প্রত্যেক বছর আমি কী করি, একটা ছোট বাটি আর একটা চামচ ওর জন্য প্রত্যেক বছর জন্মদিনের দিন আমি ওই ছোট বাটিতে করে শুধু ওর মতনই পায়েস আর ওকে খেতে দিই, কেননা ওর পায়েসটা তো আর কেউ খেতে পারবে না, তার জন্য ওই ছোটো বাটির মধ্যে করে দিলে কি হয়, ওর মতো পায়েসটা হয়, আর ওই ওর পায়েসটা ওই নিজেই খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা হয় না, ফেলানি যায় না।
তাই জন্য ওরকম ছোট বাটি আর একটা চামচ প্রত্যেক বছর আমি মেয়ের জন্মদিনে আমি কিনি। তা এটা হচ্ছে গেল বছরের বাটি আর চামচ, আবার আসছে বছর, এই বছরে আবার জন্মদিন আসলে তার আগে আবার একটা কিনবো। আর এমনি কাঁসার বাটি থালা গ্লাস এমনিও প্রত্যেক বছর ওর জন্মদিনে ওকে আমি ওই কাঁসার থালাতে খেতে দিই, কিন্তু বাটিটা আমি আলাদা করে কিনি প্রত্যেক বছর। মুখে দিয়ে দেবো একটুখানি ছিঁড়ে। আর আমার মেয়ের আরেকটা জিনিস আমি বলে দিই, আমার মেয়ের আরেকটা জিনিস কী বলতো, এই যে ডিমটা আমি ওকে দিয়েছি এই ডিমটা ওর খেতে ভীষণ আপত্তি। ডিমটা কী করবে, সাদা অংশটা খেয়ে কুসুমটা খাবে না, কুসুমটা দিয়ে দেবে, কিন্তু যখন ডিমের ঝোল করব বা ডিমের কষা করব তখন পুরো ডিমটা ওর ভালো লাগে, কিন্তু যখন সেদ্ধ করে দেবো ওর পুরো ডিমটা ভালো লাগে না। কী রে, তাই তো ওর বলে কী জানি কী যেন কী খারাপ লাগে, ডিমটা খেতে বিচ্ছিরি লাগে, ওর বলে বমি পায়। চলো আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে বিস্মিটা বসাবো। এদিকে আমাদের টিফিন টিফিন খাওয়া সব কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি আনাজ কাটতে। আজকে কী করবো এখনও পর্যন্ত কিছু ঠিক করে উঠতে পারিনি। তা মানুষ একটু আগে ফোন করে জিজ্ঞাসা করলো যে কী খাবে, মাছ না মাংস, তাই নিয়ে আসবে। যা হোক একটা নিয়ে আসো বলে দিলাম, যেটা পাবে সেটাই নিয়ে আসবে। আর এখন আমি চলে এসেছি এখানে, একটু সবজি মোটামুটি কেটে তো রাখি, তারপরে যা আনবে সেটা করা যাবে। চাল ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা ভিজুক, তারপরে ওটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আবার আকাশটা আবার কালো কালো করছে, আবার মেঘ মেঘ লাগছে, রোদ আছে কিন্তু তাও ওই দিকটা দেখছি মেঘ করেছে। জামাকাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে আসতে হবে। চলো, বৃষ্টি এসে গেছে, ছাদ থেকে তুলে নিয়ে আসি, নাহলে যেগুলো সব শুকিয়েছে সব ভিজে যাবে। Oh.
চলো, এদিকে আমার বিছনা টিছনা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। ঘেমে নিয়ে চান, যতই বৃষ্টি হোক ভালো, কিন্তু গরম আছে, একটা গুমোট গরম কিন্তু আছে। আর যা প্রচণ্ড চুল উঠছে, আমি কি বলবো, খুব চুল উঠছে। এখানে মাংস মাছ নিয়ে চলে এসছে, আমি ভেবেছিলাম মাংস নিয়ে আসবে, মাংসের মতনই আমি আলু টালু কেটেছিলাম। এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, আমি এর মধ্যে আবার হলুদ নুন মাখিয়ে নেব। ছাদ থেকে তো বৃষ্টি আসবে বলে সব তো তুলে নিয়ে চলে আসলাম। আর মালঞ্চোর এই দেখতে পাচ্ছ এই প্যান, আর ওখানে যে গেঞ্জিটা রাখা আছে এই দুটো ভিজে ছিল, তা কী করবো, আবার আবার ছাদে যাবো, তিনতলায় উঠবো, আবার নামবো, এদিকে রান্নাও বসিয়েছি, তাই জন্য কী করেছি, এখানটায় রোদ এসছে, এখানটা এখানটাও দিয়ে দিয়েছি, আর ওইটাও গেঞ্জিটাও করে দিয়ে দিয়েছি। একটু ঘরে পাহাড় তলায় এসে একটু বসেছিলাম, এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা আমি এবার নামিয়ে দেবো। আজকে না তো মাছের ঝোলে আলুটা না আমার উল্টো পাল্টা কাটা হয়ে গেছে, মাংসের মতো আমি কেটে ফেলেছি। তার কারণ হচ্ছে, তাহলে তো তোমাদের বললাম আমি যে মালঞ্চ কী নিয়ে আসবে সেটা আমি জানি না, মাছও নিয়ে আসতে পারে, মাংস নিয়ে আসতে পারে, তা ও তো আমাকে বলেনি যে কী নিয়ে আসবো, তাহলে হয়তো মাংসই নিয়ে চলে আসবে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভেবে আমি মাংসের মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি। গুড আফটারনুন, এখনও গুড আফটারনুন হয়নি, 12টা বাজে নি, তাড়াতাড়ি কর, স্নান করবি চ। আর চাইছি আজকের ভিডিওটা আজকেই পোস্ট করবো।
চলো ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে। অল টাইম স্মাইল করলে জানো তো কি হয়, অল টাইম স্মাইল করলে হার্ট খুব ভালো থাকে, সুস্থ থাকে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই, টাটা।